বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। দেশে হাজার হাজার মানুষ এখন করোনায় আক্রান্ত, কিন্তু তবুও এখনও আমরা এই ব্যাপারে সচেতন হচ্ছি না। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বুঝতে পারছে না এই ভাইরাসের ভয়াবহ পরিণতি সম্পর্কে। অনেকে তো আবার এই ব্যাপারে বিন্দুমাত্র ধারণাই রাখছি না, অনেকে আটকে আছে কুসংস্কারের বেড়াজালে। যেখানে পৃথিবীর লক্ষাধিক ইতিমধ্যে ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছেন, সারা বিশ্ব যখন হয়ে পড়েছে স্থবির, শুরু হয়েছে অর্থনৈতিক মন্দা ও আতঙ্ক, বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশের অর্থনীতিও যেখানে পড়েছে হুমকির মুখে, এ অবস্থায় আমাদের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হয়ে ওঠার ও বাস্তব জ্ঞান লাভের সময় এখনই। আর এই ভাইরাস ভয়াবহতা সম্পর্কে জানতে হলে আমাদের দেখতে হবে এই ভাইরাস মহামারী সম্পর্কিত সবচেয়ে ভালো অবস্থানে থাকা সিনেমাগুলো। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ভাইরাস মহামারী ঘটনা নিয়ে নির্মিত বিশ্বসেরা 5টি মুভি। তাই চলুন দেরি না করে জেনে নিই ভাইরাস নিয়ে নির্মিত সেই 5টি বিশ্ববিখ্যাত সিনেমা সম্পর্কে। তালিকার 5 নম্বর সিনেমাটা কোরিয়ান, যেখানে দেখানো হয় H5N1 নামক একটি ভাইরাসের জন্য গোটা শহর কীভাবে মৃত্যুপুরীতে পরিণত হয়। যেভাবে এখন মৃত্যুর মিছিল চলছে ইতালি আমেরিকা সহ বিশ্বের আরও শত দেশে, পাশাপাশি এই সিনেমায় আরও দেখানো হয় কীভাবে এক ভয়াবহ প্রাণঘাতী মহামারীর বিরুদ্ধে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে টিকে থাকে। আর এই সকল ঘটনা জানতে হলে আমাদেরকে দেখতে হবে ফ্লু নামক সিনেমাটি। বিচ্ছিন্নতার মাঝেও একতা প্রতিষ্ঠা এবং সম্মিলিতভাবে সেই মহামারী প্রতিরোধ করার গল্পই ফুটে উঠেছে ফ্লু সিনেমাটিতে। মহামারীর পাশাপাশি প্রকাশিত হয়েছে ভালোবাসা ও আবেগ অনুভূতির সব দারুণ মুহূর্ত। আমাদের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতির সমাধান জানতে সিনেমাটি যতটা উপযোগী ততটা বাস্তব ধর্মী। এই অসাধারণ সিনেমাটি মুক্তি পেয়েছে 2013 সালে, কিন্তু তবুও বর্তমান সময়ের পরিস্থিতির সঙ্গে সিনেমাটির রয়েছে অনেক মিল। এরপরের অবস্থানে রয়েছে একটি হলিউড সিনেমা, যা 2013 সালে ম্যাক ফস্টার কর্তৃক নির্মিত। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় 35তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইন্টারনেটে মুভি ডাটা রেকর্ডে এখন পর্যন্ত 560,233 ভোটের মাধ্যমে 7.0 রেটিংয়ে আছে এই মুভি। 190 থেকে 269 মিলিয়ন বাজেটের এই মুভিটি বক্স অফিসে 540 মিলিয়ন আয় করে। মূলত এই মুভিতে দেখানো হয়েছে যে সাধারণ মানুষদের জম্বি আক্রমণ করলে কী মর্মান্তিক অবস্থা হতে পারে। হঠাৎ করেই পুরো পৃথিবী এক রহস্যজনক সংক্রমণ দ্বারা জর্জরিত হয়ে পড়ছে, পুরো মানব জাতিকে ছত্রভঙ্গ করে দিচ্ছে এই মাইন্ডলেস জম্বিরা। আক্রান্ত হবার ঠিক 12 সেকেন্ডের মধ্যে একজন সুস্থ মানুষ রূপান্তর হচ্ছে মাইন্ডলেস জম্বিতে। এ ধরনের ভয়াবহ চিত্র বুঝতে হলে আমাদের দেখতে হবে এই মুভিটি। তিন নম্বরে রয়েছে একটি ভারতীয় সিনেমা, মালায়ালাম ভাষায় মেডিকেল থ্রিলার চলচ্চিত্র ভাইরাস সিনেমা। এই সিনেমাটির পিছনে রয়েছে ভারতের ছড়িয়ে পড়া মহামারী নিপা ভাইরাসের বাস্তব ঘটনা। ছবিটি মুক্তি পায় 2019 সালে। ভারতের দক্ষিণ অংশে নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছিল ব্যাপক হারে, মারা গিয়েছিলেন অনেক মানুষ। ভারতের কেরালার নিপা ভাইরাস ছিল ভাইরাস সিনেমাটির ভিত্তি। এই সিনেমায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভাইরাসের ভয়াবহতা, একটি ভাইরাস ঠিক কতটা ভয়াবহ হয়ে গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলে দিতে পারে তাই দেখানো হয়েছে এই সিনেমাটিতে। ঠিক যেমন বর্তমানে করোনা ভাইরাস গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে, সিনেমার মাধ্যমে খুব অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বাস্তব প্রমাণিত ঘটনাকে, যা দর্শকের মনকে নিয়ে যাবে উত্তেজনা ও আতঙ্কের এক অন্য পর্যায়ে। একটি ভাইরাস যা ছড়িয়ে পড়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে, যার উৎপত্তি ছিল আফ্রিকার বাদুড়ের শরীরে থাকা ইবোলা জাতীয় ভাইরাস থেকে। এই ভাইরাসের প্রভাবে আমেরিকার মৃত্যুর হার বেড়েছিল অপ্রতিরোধ্যভাবে। চিকিৎসক, বিজ্ঞানী, বিশেষজ্ঞ কেউই কোনোভাবে বের করতে পারছিলেন না এর থেকে নিরাময়ের উপায়। গোটা জাতি নিমজ্জিত ছিল বর্তমান সময়ের মতো অস্থিরতা। আর এইসব ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল হলিউডের আউটব্রেক সিনেমাটি,
সিনেমাটি মুক্তি পায় 1995 সালে। 25 বছর আগে এই মুভিতে একটি উক্তি ছিল যেটা বর্তমান সময়ের সাথে সবচেয়ে মানানসই। উক্তিটি হলো, মানব জাতির জন্য এলিয়েন বা যুদ্ধ নয়, সব থেকে বড় শত্রু হচ্ছে ভাইরাস। বিশ্বের বর্তমান পরিস্থিতির সাথে এই সিনেমাটি বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ। এই সিনেমাটি দেখলে আপনি বুঝতে পারবেন বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে সিনেমাটির কত মিল রয়েছে এবং ভবিষ্যতে এই পরিণতি কোন দিকে যেতে পারে। বর্তমানে জনপ্রিয়তার সর্বশীর্ষে রয়েছে কন্টাজিয়ন নামের সিনেমা, যা মুক্তি পেয়েছিল 2011 সালে। ছবিটি মুক্তির সময় তেমন কোনো সাড়া শব্দ ছিল না তেমন কোনো জনপ্রিয়তা, কিন্তু 9 বছর পর 2020 এই করোনাকালে হঠাৎ করে যেন মুভিটির জনপ্রিয়তা এখন তুঙ্গে। সকলের মুখে কন্টাজিয়ন নামের সিনেমাটি, এর পেছনে আসল কারণ কি? কারণ হলো এটাই যে করোনা ভাইরাসের সাথে কন্টাজিয়ন সিনেমার অভূতপূর্ব মিল রয়েছে। ওই মুভিতে থাকা সংক্রামক ভাইরাসের সাথে বর্তমানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মিল রয়েছে প্রায় শতভাগ। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও করোনা ভাইরাসের সাথে অভূতপূর্ব মিল থাকায় অনেকেই মনে করেন যে এই মুভিটি নাকি করোনা ভাইরাসের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কথাটি পুরোপুরি গ্রহণযোগ্য না হলেও অনেকাংশ সত্যি। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত জেনে বর্তমান ও আগামীর সম্ভাব্য ভয়াবহতা অনুধাবন করতে হলে অবশ্যই দেখতে হবে এই মুভিটি। বর্তমানে আমাদের এই গৃহবন্দী ও উৎকণ্ঠাগ্রস্ত সময়ে আতঙ্কিত না হয়ে হতে হবে আরও সচেতন। আর তাই গুজবে কান না দিয়ে দেখতে হবে সেই বাস্তবধর্মী সেরা 5টি সিনেমা, যেগুলোতে তুলে ধরা হয়েছে ভাইরাসের চূড়ান্ত পরিণতি ও সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কে। তাই আসুন দেরি না করে দেখে নিন সেই বিশ্ববিখ্যাত সিনেমাগুলো। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সচেতন হন, ভালো থাকুন।